আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসনা বিলাস। আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। বাচ্চাদের খুবই পছন্দের একটা আইটেম হচ্ছে বার্গার। আজকে আমি কিভাবে আপনারা বাসায় খুব সহজেই এই বার্গার বানটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরোটা ভিডিও দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে আমি কোথায় কী কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি আপনারা বুঝতে পারবেন না। আর আমি কিন্তু এই বার্গার বানটি চুলায় তৈরি করব, তাই আপনাদের জন্য খুবই ভালো লাগবে রেসিপিটা। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছিল এবং কালারফুল হয়েছিল। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করছি। প্রথমে একটি পাত্রে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে ইস্ট, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। এবার পুরোটা মিশ্রণ খুব ভালোভাবে হাত দিয়ে মিলিয়ে নিতে হবে। মিশ্রণটা ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কুসুম গরম দুধ। অল্প অল্প করে দুধটা দিয়ে আমাকে ডোটাকে তৈরি করতে হবে। পুরোটা দুধ একসাথে দেয়া যাবে না, খুব ভালোভাবে আলতো হাতে আমাকে এই মিশ্রণটা তৈরি করতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। ঠিক এই রকম প্রসেস করে আপনারা ডোটা তৈরি করে নেবেন। আমার 1.5 কাপ ময়দার জন্য 1 কাপ পরিমাণে দুধ পুরোটাই লেগেছিল। ঠিক এইরকম একটা স্মুথ ডো তৈরি করতে হবে। এবার আমি পুরোটা ডো আস্তে আস্তে হাত দিয়ে এভাবে করে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। খুব সুন্দরভাবে রাউন্ড একটা শেপ দিয়ে আমি এবার এটার উপর দিয়ে কিছুটা পরিমাণে তেল হাত দিয়ে মাখিয়ে নেব। তেলটা মাখিয়ে নেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু এটাকে 1 ঘন্টার জন্য অ্যাক্টিভ করার জন্য রেখে দেব, ততক্ষণে যেন উপর থেকে ড্রাই হয়ে না যায়। এবার একটা র্যাপিং পেপার দিয়ে আমি ডোটাকে র্যাপ করে কোনো গরম স্থানে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে আমি ডোটা নিয়ে নিয়েছি, র্যাপিং পেপারটা খুলে ভিতরের যেই বাতাসটা ছিল সেই বাতাসটা আমি চেপে চেপে বের করে নিয়েছি। এরপর আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিয়ে এবার খামিরটাকে খুব ভালোভাবে মথে নেব। মথে মথে স্মুথ একটা ডো তৈরি করব। তারপরে আমি এটাকে একটা লম্বা শেপ দিয়ে নেব। এরপরে একটা নাইফের সাহায্যে আমি আলাদা আলাদা টুকরো করে নেব। এবার এক একটা টুকরোকে আমি হাতে নিয়ে এইভাবে করে বার্গার বানের যে শেপটা দেয়া হয় ঠিক সেইভাবে করে গোলাকৃতি করে আমি শেপটা তৈরি করে নেব। আমার প্রত্যেকটা বার্গার বান তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা টাওয়েল দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি 1 ডিমের কুসুম ও সাথে 1 টেবিল চামচ পরিমাণে দুধ মিলিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছুটা সাদা তিল। এবার প্রত্যেকটা বানের উপরে আমি লিকুইড কুসুমটা দিয়ে সুন্দরভাবে ব্রাশ করে নেব। ব্রাশ করা হয়ে গেলে আমি উপর থেকে তিলগুলো ছিটিয়ে দেব। আমার সবগুলো বানের উপরে তিল দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চুলায় একটি পাত্র বসিয়েছিলাম, 5 মিনিটের জন্য আমি প্রিহিট করে নিয়েছিলাম। আমি পাত্রের উপরে কিছু পেপার দিয়েছি, তারপরে স্ট্যান্ড দিয়েছিলাম। এবারে স্ট্যান্ডের উপরে আমি ট্রেটা বসিয়ে দিলাম। বসিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। আমি একবার উঠিয়ে নিয়েছি, ভিউয়ার দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছিল। এবার আমি উপর থেকে কিছুটা বাটার ব্রাশ করে দেব।
আপনারা চাইলে এখানে রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন। উপর থেকে বাটার অথবা তেলটা ব্রাশ করে দেওয়ার কারণ হচ্ছে বানটা তাহলে খুবই সুন্দর একটা কালার আসে আর উপর থেকে চকচকে একটা ভাব চলে আসে বানটার উপরে। সবগুলোতে তেল ব্রাশ করা হয়ে গেলে এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে নেব। আমার বানটা তৈরি হইতে 15 মিনিট মতো সময় লেগেছিল। দেখুন ভিউয়ার কতটা সুন্দর কালার চলে এসেছিল। সো ভিউয়ার, আমার ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন ভিউয়ার কতটা সফট হয়েছিল আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ভিউয়ার, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো তো পেয়েই যাচ্ছেন, আবার নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর ভিডিওর মাঝখানে একটা লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না, কারণ আপনার লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে আরও একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। সো ভিউয়ার, ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।